প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো প্রত্যাশা কামনা করে তোমাদের জন্য আজকে শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত শর্ট সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার রুটিন আপলোড দিয়েছি। তোমরা সেখান থেকে চূড়ান্ত শর্ট সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার রুটিন দেখেছ। ইতিমধ্যেই তোমাদের যে সিলেবাস বার্ষিক পরীক্ষার অনুশীলনী 2.1, 2.2, 3.1, 3.2, 9.1 এবং পরিসংখ্যান 17 অধ্যায় এবং অষ্টম অধ্যায় সম্পদ দশ আমাদের 9, 10, 11, এখান থেকে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করেছি। তো এই অঙ্কগুলি করলে একজন শিক্ষার্থী গণিতে আশা করি 50-এ 50 নাম্বার পাবে। এরপরেও যে বইয়ের যে সৃজনশীলগুলি আছে তোমাদের মেন বইয়ে, অর্থাৎ বোর্ড বইয়ে সৃজনশীলগুলি এবং উদাহরণে দু একটা সৃজনশীল আছে, সেই সৃজনশীলগুলি করবে এবং এই অঙ্কগুলি যদি তোমরা ভালো করে করো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো করবে। যেমন আমরা ইতিমধ্যেই বলেছি যে আমাদের প্রশ্ন থাকবে 5টি থেকে তোমরা 3টি সৃজনশীল উত্তর দিবে, 3, 10, 30, আর মানবন্ধন তোমরা জানো, আর নৈবিত্তিক থাকবে বহু নির্বাচনী 15টি এই অধ্যায়গুলি থেকে, অর্থাৎ এই অনুশীলনীগুলি থেকে সেখানে 15 নাম্বার। আরেকটি প্রশ্ন কিন্তু আমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যা গণিত আগে কখনো ছিল না, এবার ব্যতিক্রম। যে গণিতে সংক্ষিপ্ত 7টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা 5টি প্রশ্নের উত্তর দিবে, প্রতিটি প্রশ্নের মান 1। তো সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন কি থাকবে সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটি ধারণা দিচ্ছি তোমাদের। যেমন সেট অধ্যায়, আমাদের অধ্যায় সেট, সেটে আমাদের শুরুতেই যেমন আসতে পারে সেট কি, ডোমেন কি, রেঞ্জ কি, উপসেট কি, অসীম সেট কি, সসীম সেট কি, শক্তি সেট কি, তারপরে সেটের অন্তর কি, পূরক সেট কি, এবং সেট ফাংশন থেকে আবার আছে ফাংশনে, ফাংশন কি, ডোমেন কি, রেঞ্জ কি, অন্বয় কি, ক্রমজোর কি। তৃতীয় অধ্যায়ে যেমন আসতে পারে বীজগণিতিক রাশি কি, 9.1 থেকে ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি শব্দটি ব্যাখ্যা করো, পিথাগোরাসের সূত্রটি লিখ, এরকম। এবং 17 অধ্যায় তথ্যপাত্রতে, যে তথ্যপাত্রতে আমাদের আছে চলক, চলক দুই ধরনের, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক কি, অবিচ্ছিন্ন চলক কি, একই সাথে ওখানে আমাদের আছে মধ্যক কি, প্রচুরক কি, গাণিতিক গড় কি, এবং কেন্দ্রীয় প্রবণতা, যেটা তোমরা অষ্টম শ্রেণীতে সবাই শিখেছ যে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, এটা আমাদের সৃজনশীলে পরিসংখ্যানে কত এসে থাকে। এবং অষ্টম অধ্যায় আছে সম্পাদ্য বৃত্ত সংক্রান্ত 9, 10, 11, এখানে বৃত্ত সংক্রান্ত যদিও সম্পাদ্য 9, 10, 11 তিনটাই আমাদের ত্রিভুজ। যেমন এখান থেকে আসতে পারে ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। তো এই জিনিসগুলি তোমরা যদি দেখো আশা করি সবাই 50-এ 50 পাবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা সবাই করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।